সানডে সাসপেন্স শুধুমাত্র রেডিও মির্চি 98.3 এফএম এ। ইটস হট। বাংলা সাহিত্যের রোমাঞ্চকর কিছু গল্প দিয়ে সাজানো আমাদের এই বিশেষ নিবেদন সানডে সাসপেন্স। সৈয়দ মুস্তাফা সিরাজ, জন্ম 14 অক্টোবর 1930, বাংলা সাহিত্যে বিশেষ করে কিশোর সাহিত্যে গোয়েন্দা কাহিনীর লেখক হিসেবে ইনি জনপ্রিয়। কর্নেল রহস্য কাহিনী লিখতে শুরু করেন বড়দের জন্য, তারপর আনন্দমেলার সম্পাদক কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তীর অনুরোধে লেখেন কিশোরদের জন্য কর্নেল কাহিনী। এছাড়া শুকতারা, আনন্দমেলা, পক্ষীরাজ, সন্দেশ ইত্যাদি পত্রপত্রিকায় লিখেছেন ছোটদের অনেক গল্প। বহুদিন আনন্দবাজার পত্রিকার সঙ্গে যুক্ত ছিলেন। বেতারের জন্য অনেক নাটকও লিখেছেন এক সময়। অলিক মানুষ উপন্যাসটির জন্য পেয়েছেন সাহিত্য একাডেমি পুরস্কার। 4 সেপ্টেম্বর 2012 সালে তাঁর মৃত্যু হয়। সানডে সাসপেন্সে আজ সৈয়দ মুস্তাফা সিরাজের লেখা একটি ছোট গল্প, অদল বদল। গল্পটি আমরা নিয়েছি পুনশ্চ থেকে প্রকাশিত অন্ধকারে রাত বিরেতে এই বইটি থেকে। গল্প পাঠে দীপ এবং রেডিও মির্চির সদস্যরা। শুরু হচ্ছে অদল বদল। রোজ ভোরবেলা পার্কে কিছুক্ষণ বেড়ানো হরিপদ বাবুর অনেক কালের অভ্যেস। পার্কটা বেশ বড়, কিন্তু হাঁটা চলার পর একটুখানি যে বসবেন কোথাও তার উপায় নেই। এখানে ওখানে যত বেঞ্চ আছে কখন সবগুলো ভর্তি হয়ে গেছে। ঘাসে বসারও বিপদ আছে, ছেলে বুলেদের যা পায়তারা, কে কখন ঘাড়ে এসে পড়ে তা ঠিক নেই। তার চেয়ে বড় বিপদ ওদের ফুটবল, যেন কামানের গোলা। তিতি বিরক্ত হরিপদ অগত্যা নিরিবিলি দক্ষিণ পূর্ব কোণে বকুল গাছটার দিকে যান। বকুলতলায় এক টুকরো কালো পাথর পড়ে থাকতে দেখেছিলেন, কিন্তু আশ্চর্য কখন পাথরটাও দখল হয়ে গেছে। হোঁতকা মোটা, মাথায় টাক আর মুখে খোঁচা খোঁচা দাড়ি, চ্যাপটা নাক, কুতকুতে চোখ নিয়ে একটা লোক আরামে বসে আছে। যেদিনই যান দেখেন তার যাওয়ার আগেই লোকটা বকুলতলায় আসনটা দখল করে ফেলেছে। জায়গাটা যে এমন কিছু সুন্দর তাও নয়, একটু নিরিবিলি। এই যান, ওদিকটায় বলের ঘা খাওয়ার রিস্ক নেই, তবে ওখানে বসে আর কিছু না হোক রেলগাড়ি দেখতে পাওয়া যায়। রেলগাড়ি দেখতে ভালোই লাগে হরিপদ বাবু, মনে মনে কোন কোন মুল্লুক চলে যাওয়া যায়। কখনো রেলগাড়ির চাকা ছড়া বলে, টিকিট বাবুর কত টাকা, টিকিট বাবুর কত টাকা, টিকিট বাবুর কত টাকা। ছেলেবেলার কত কথা মনে পড়ে যায়। শেষে জেদ চড়ে গেল হরিপদ বাবুর। আগে ভাগে গিয়ে পার্কের বকুলতলার পাথুরে আসনটা তার দখল করা চাইই চাই। সেদিন ভোরের আগে বিছানা থেকে উঠে পড়লেন। ঘড়ির কাঁটায় তখন ঠিক 4টে। আবছা আঁধার লেগে আছে ঘরবাড়ির গায়ে, পার্কে কুয়াশা জড়িয়ে রয়েছে। রাস্তায় কদাচিৎ চাপা গড়গড় শব্দে চলে যাচ্ছে একটা একটা করে মোটর গাড়ি, তখনও হেডলাইট জ্বলছে। হরিপদবাবু পার্কে ঢুকে হন্তদন্ত হয়ে এগিয়ে গেলেন দক্ষিণ পূর্ব কোণে। বকুলতলা ঝুপসি হয়ে আছে আঁধারে কুয়াশায়, ঘাসে শিশির চকচক করছে, পাথরটা খালি পড়ে আছে। হরিপদবাবু সিংহাসন দখল করার আনন্দে বসে পড়লেন তার ওপর। পাথরটা ঠান্ডা বটে, কিন্তু তাতে কিছু আসে যায় না। হরিপদবাবু খুশিতে বসে দুপা দোলাতে থাকলেন, এমনকি গুনগুন করে গানও গাইতে লাগলেন। আস্তে আস্তে কালচে রং ধূসর হতে থাকল, তারপর সাদা হল। একজন দুজন করে লোক এসে পার্কে ভিড় করল। কেউ ঢুকুর ঢুকুর করে দৌড়চ্ছে, কেউ যোগ ব্যায়ামেও বসে গেছে, কেউ কুকুর নিয়ে এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে। বেঞ্চগুলোতে বুড়োরা এসে বসে পড়েছে। তারপর ছেলেপুলেদের পায়তারা শুরু হয়েছে ফুটবল নিয়ে। হরিপদবাবু তেমনি নিরিবিলি বকুলতলায় গুনগুন করছেন আর ঠ্যাং দোলাচ্ছেন। কতক্ষণ পরে আনমনে মাথায় হাত বোলাতে গিয়ে চমকে উঠলেন। একি
তার মাথা ভর্তি একনাশ পাকা চুল ছিল, চুল কোথায় গেল? বারবার হাত ঘষেও চুলের পাত্তা পেলেন না। চামড়ায় হাত ঠেকছে, তার মানে হঠাৎ তার মাথায় টাক পড়ে গেল নাকি? অবাক হয়ে মাথায় আঙুল ঠুকলেন, আরো চমকে গেলেন সর্বনাশ। তার মাথা ভর্তি টাক যে, তারপর হাত গালি ঘষে ঘাবড়ে গেলেন। প্রতিদিন দাড়ি কামানো অভ্যেস, বাগ থেকে ফিরেই দাড়ি কামান, কালো কামিয়েছেন। 24 ঘন্টায় এত দাড়ি গভীর জঙ্গল গজানো অসম্ভব, অথচ গজিয়েছে। প্রচন্ড আটকে উঠে হরিপদ বাবু টের পেলেন তার গায়ে ঢিলে ঢালা পাঞ্জাবিটা কাটো হয়ে গেছে, চটি জুতোয় পা দুটো আর ঢুকছে না। কিন্তু ভারী সাংঘাতিক ব্যাপার, আঙুল ফুলে কলা গাছ ব্যাপার কি একই বলে? হতবুদ্ধি হয়ে বসে আছেন হরিপদ বাবু, এমন সময় লাঠি ঠুকঠুক করে এক ভদ্রলোক পাশ দিয়ে যেতে যেতে হঠাৎ মুচকি হেসে বললেন, পম্বল বাবু যে আছেন কেমন? বহুদিন তো দেখাশোনা নেই, বাইরে কোথাও গিয়েছিলেন বুঝি? হরিপদ বাবু খাপ্পা হয়ে গেলেন, পম্বল বাবু কে মশাই, আমি হরিপদ তালুকদার। চিরকাল থিয়েটারে অ্যাক্টিং করে অভ্যাসটা এখনো ছাড়েননি দেখছি পম্বল বাবু। তাই এ আপনার জামাই বাবাজির খবর কি? শুনেছিলাম পুলিশে নাকি। কি যাতা বলছেন মশাই, আমার মেয়েই নেই তো জামাই। আহা, ওতে লজ্জার কি আছে বম্বল বাবু? পুলিশ কাউকে ধরলেই তো আসে চোর হয়ে যায় না, আদালত আছে কি করতে? হরিপদ বাবু আর বরদাস্ত করতে পারলেন না, তার জামাই নেই, যদি দৈবাত থাকেও তাকে চুরির দায়ে পুলিশ ধরত ভাবতেও মাথায় খুন চড়ে যায়। কথা না বাড়িয়ে তক্ষুনি হন্তদন্ত হয়ে কেটে পড়লেন। ভদ্রলোক অবাক হয়ে দাঁড়িয়ে থাকলেন, পার থেকে বেরোবার মুখে আরেক ভদ্রলোক তাকে দেখে বললেন, আরে ভোমল লাগে। হরিপদ বাবু কটমট করে তার দিকে তাকিয়ে জোরে হাঁটতে লাগলেন। পেছনে ভদ্রলোক তখনও বলে চলেছেন, আরে ও ভোমলদা হলো কি, শোনো শোনো, আরে ও ভোমলদা। কোনো দিকে না তাকিয়ে হরিপদ বাবু গলি রাস্তায় পৌঁছলেন, তারপর নিজের বাড়ির দরজায় কলিং বেলের বোতাম টিপলেন। ততক্ষণে আরো টের পেয়েছেন তার গায়ে প্রচন্ড জ্বর এসে গেছে, কিন্তু বুকটা ঢিপ ঢিপ করে কাঁপছে। একটা দারুণ গণ্ডগোল নিশ্চয়ই ঘটে গেছে। দরজা খুলে তার প্রিয় চাকর কাম রাঁধুনি হারু গম্ভীর মুখে বলল, কাকে চাই? হরিপদ বাবু এবার গর্জে উঠলেন, কাকে চাই কিরে বেটার ছেলে, ভাঙ খেয়েছিস সাত সকালে? তারপর হারুকে ঠেলে ঘরে ঢুকে গেলেন। হারু হইচই করে উঠল, আচ্ছা ভদ্রলোক তো মশাই আপনি গায়ের জোরে পরের বাড়ি ঢুকে বললেন যে বড়, আরে ও কি কোথায় যাচ্ছেন? হরিপদ সটান নিজে শোবার ঘরে ঢুকে আয়নার সামনে দাঁড়িয়ে প্রচন্ড আঁতকে দেখলেন, রোজ পার্কের বকুলতলায় পাথরটার উপর যে লোকটাকে বসে থাকতে দেখেছেন সেই লোকটাই বটে। হরিপদ বাবু তার শরীরটা নিয়ে বাড়িতে ফিরেছে, কিন্তু তার নিজের শরীরটা কোথায় গেল সেটাই সমস্যা। আচ্ছা আচ্ছা, এমন বিচ্ছিরি নাক থাকতে আছে মানুষের? হারু ততক্ষণে পাড়া মাথায় করে চেঁচাচ্ছে, ডাকাত ডাকাত পড়েছে বাড়িতে ডাকাত। যে এমন জোর করে শোবার ঘরে ঢোকে সে নিশ্চয়ই ডাকাত। হরিপদ বাবু আয়নার সামনে হতবুদ্ধি হয়ে দাঁড়িয়ে আছে, ভেবে কুলকিনারা পাচ্ছেন না। পার্কে বেড়াতে গেলেন হরিপদ বাবু হয়ে, ফিরে এলেন হতচ্ছাড়া ভোম্বল বাবু হয়ে, যিনি নাকি একসময় থিয়েটার অ্যাক্টিং করতেন এবং যার জামাই লোকটা চোর না হয়ে যায় না, কি সর্বনেশে কাণ্ড রে বাবা! কিন্তু তার চেয়ে সর্বনেশে কাণ্ড যে ঘটতে চলেছে ঠাকুর হলো পাড়ার লোকের হট্টগোলে। তার মধ্যে হারু ইন্টার চেঁচাচ্ছে, সব লুট হয়ে গেল রে ওরে বাবা, এতক্ষণে সব লুট করে ফেললো রে ডাকাত ডাকাত। সাহসী ছেলেরা লাঠি শোটা নিয়ে বাড়িতে ঢুকছে টের পেয়েই হরিপদ বাবুর বুদ্ধি খুলে গেল, দড়াম করে দরজায় ঘি ঢেকে দিলেন।
দরজার বাইরে ছেলেগুলো হল্লা করছে, কেউ ধাক্কাও দিচ্ছে দরজায়। হরিপদ বাবু ভেতর থেকে শাসিয়ে বললেন, সাবধান, আমার কাছে বোমা আছে, উড়িয়ে দেব। ছেলেগুলো ভয় পেয়ে গেল। বয়স্করা বলল, পুলিশের কথা শুনে হরিপদ বাবুর বুকের ভেতরে কাঁপুনি বেড়ে গেল। তখন ঘরের ভেতর থেকে করুণ স্বরে ডাকলেন, হারু, ওরে বাবা হারাধন, আমি তোর মনিব হরিপদ তালুকদার, সত্যি বলছি। চালাকি হচ্ছে, আমি মনিবকে চিনি না, ওরকম চেহারা নাকি ওনার, ওরকম হেঁড়ে ঘোড়া, খেতে 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 নিমতলার আস্ত পিসাজ। গন্ডগোল একটু থেমেছে, সবাই পুলিশের প্রতীক্ষা করছে। হরিপদ বাবুর গলা আবার শোনা গেল ভেতর থেকে, সত্যি বলছি, আমি হরিপদ তালুকদার, দোহাই তোমাদের, এখন পুলিশ টুলিশ দেখো না, ও বাবা হারাধন, ওদের বুঝিয়ে বল না একটু, আমি তো তোর কর্তা বাবুরে। বলবোটা কি মশাই, বাবুর বাড়িতে এইটুকু বয়স থেকে কাজ করে আসছি, আমি কর্তা বাবুকে চিনি নে, থামুন দাদাবাবুকে আসতে দিন। বলতে বলতে এসে গেলেন দারোগা বাবু, পেল্লায় গোফের ডগায় পাক খাইয়ে বললেন, কই, কোথায় ডাকাত? সবাই এক গলায় বলে উঠল, স্যার ওই ঘরের ভেতরে স্যার। হ্যাঁ স্যার, ওই ঘরের ভেতরে স্যার। দারোগা বাবু হাঁক মেরে বললেন, গিরিজা সিং, দরওয়াজা তোড়ো, জলদি তোড়ো। শুনেই হরিপদ বাবু হামাগুড়ি দিয়ে খাটের তলায় ঢুকতে যাচ্ছেন, তাকে খাটের একটা ধার জোরে লেগে গেল, উফ করে কোকিয়ে উঠলেন। প্রচন্ড অবাক হয়ে দেখলেন পড়ে গেছেন শিশির ভেজা ঘাসে, এবং বকুলতলা সেই পাথরটাতে ঠোক্কর লেগেছে মাথায়, বেশ জোরেই লেগেছে। এই সময় কেউ বলে উঠল, আহা, লাগলো নাকি? তাকিয়ে দেখে অবাক হরিপদ তালুকদার, সেই টাকওয়ালা লোকটা, মুখে দাড়ি গোঁফের জঙ্গল, রোজ যে এই পাথরের আসনটা দখল করে বসে থাকে, এবং যে কিছুক্ষণ আগে তাকে সর্বনাশের মুখে ফেলে দিচ্ছিল। লোকটা হাসতে হাসতে বলল, ওখানে বসলেই কিন্তু ঘুম পায়, বুঝলেন? হরিপদ বাবু মনে মনে বললেন, বুঝেছি, তার মানে পাথরটা দখল করার জন্য রাত চারটের শেষে ঘুম বরবাদ করে শাস্তিটা ভালোই পেয়েছেন। উঠে দাঁড়িয়ে বললেন, মশাই নাম কি ভম্বল বাবু? আগে না, আমার নাম হরিপদ চাকলাদার। শুনেই হরিপদ বাবু হন হন করে কেটে পড়লেন, আর কখনো এ ভুতুরে পার্কে আর এত ভোরে বেড়াতে আসবেন না। বাড়ির কাছাকাছি হতে হঠাৎ মনে হলো, নামটা কি হরিপদ চাকলাদার বলল না তালুকদার বলল? চাকলাদার না তালুকদার, তালুকদার না চাকলাদার, তালুকদার হলে বেটার ছেলে আমার মতোই বিপদে পড়তে পারে, এই ভেবে হরিপদ শেষে খিকখিক করে হেসে উঠলেন। শুনছিলেন অদল বদল, রচনা সৈয়দ মুস্তাফা সিরাজ, গল্প পাঠে দীপ, হারুর ভূমিকায় অভিষেক, অন্যান্য চরিত্রে রেডিও মির্চির সদস্যরা, গল্পের সূত্রধার মীর, শব্দগ্রহণ আবহ সঙ্গীত এবং স্পেশাল এফেক্টসে রিচার্ড, সহযোগিতায় বর্ণালী, পর্ব পরিচালনায় অভিষেক, পরিকল্পনা ও সমগ্র পরিচালনায় ইন্দ্রাণী। রেডিও মির্চির তরফ থেকে আন্তরিক ধন্যবাদ লেখকের পরিবারকে আমাদের পাশে থাকার জন্য। আগামী সপ্তাহে ঠিক এই সময় আরো একটি রোমাঞ্চকর গল্প নিয়ে হাজির হবে সানডে সাসপেন্স।